পাউন্ড ট্রেডার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সাথে আলোচনা করছি জিবিপি ইউএসডি অর্থাৎ পাউন্ড এবং ডলার এই পেয়ারটি নিয়ে। তো খুব আশ্চর্য একটা বিষয় হলো যে এক সপ্তাহ সপ্তাহে মার্কেট আপ ডাউন করে, কিন্তু মার্কেট যেই জায়গা থেকে শুরু করেছিল ওই জায়গায় এসে আবার ক্লোজ হয়েছে, অর্থাৎ সাপ্তাহিক ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইসটা কিন্তু একই পজিশনে চলে আসছে। তো এমন অবস্থা ফরেক্স মার্কেটে দেখা যায় না বললেই চলে। কিন্তু খুব আশ্চর্য বিষয় হলো এই সপ্তাহের জন্য কিন্তু বিষয়টা পাউন্ডের জন্য তাই হয়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন যে গত সপ্তাহে মার্কেটটা ও ক্লোজ হয়েছিল আপনার বা ক্লোজ হয়েছিল বা ধরে নিতে পারি এই সপ্তাহে ওপেন হয়েছিল মার্কেটটা 2703-এ, এবং এই সপ্তাহে এসে মার্কেটটা আবার ক্লোজ হয়ে গেছে 2700-তে, অর্থাৎ মাত্র 2-3 পিপস ব্যবধান। তো এমনটা আসলে খুব একটা লক্ষ্য করা যায় না। তো যা হোক, এখন মার্কেট যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেটের লেভেলগুলো কোথায় কী রয়েছে আমি এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার, তো পাউন্ডে আপনারা যারা ট্রেড করেন, আমি পাউন্ডে বিগত দিনগুলোতে প্রতি সপ্তাহে কিন্তু অ্যানালাইসিস দিয়ে দিতাম, কিন্তু হঠাৎ করে মাঝে আবার বিভিন্ন ব্যস্ততার কারণে পাউন্ড নিয়ে আসলে খুব একটা ঘাটাঘাটি করিনি, যার কারণে আমি আপনাদেরকে অ্যানালাইসিস দেইনি। তো এখন ইদানিং আবার পাউন্ডের চিন্তা করলাম, অনেকেই আমাকে বিভিন্নভাবে জানতে চায় পাউন্ড সম্পর্কে, তো যার কারণে আমি ধারাবাহিকভাবে পাউন্ডের অ্যানালাইসিসটা দেওয়ার চিন্তাভাবনা করেছি এবং চেষ্টা করব আপনাদের ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। তো যদিও বিগত বেশ কিছুদিন না দেওয়ার কারণে দেখা গেছে পাউন্ড নিয়ে ঘাটাঘাটনি অতটা আমার ছিল না, তো আস্তে আস্তে হয়তো ঘাটাঘাটনি শুরু করেছি এবং বেটার আপনার সার্ভিস নেক্সট টাইমের জন্য পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এখন বর্তমানে পাউন্ড যেখানে রয়েছে এই এই লেভেল থেকে পাউন্ডের আপনারা জানেন যে পাউন্ড 2700-তে এসে ক্লোজ হয়েছে। তো ওই লেভেল থেকে পাউন্ড যদি নিচের দিকে টান দেয়, সেই ক্ষেত্রে মার্কেটে এখান থেকে মার্কেটের সাপোর্ট লেভেল যেটা রয়েছে পাউন্ডের জন্য পরবর্তী, সেই সাপোর্ট লেভেলটা হতে পারে আপনার বিশেষ করে 2590। পাউন্ডের জন্য প্রথম এখান থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা সেটা হলো 2590। পাউন্ড যদি এখান থেকে 2590-তে চলে আসে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জায়গা থেকে পাউন্ডের কিন্তু আবার উপরের দিকেও চলে যেতে পারে, যেহেতু এটা একটা ফার্স্ট সাপোর্ট লেভেল। আর যদি এই সাপোর্ট লেভেলটা ভেঙে নিচের দিকে নেমে যায় বা পড়ে যায় পাউন্ড, সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সম্মানিত ভিউয়ার, সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে 2440 বা 2450, এটা হলো পাউন্ডের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য অনেক স্ট্রং একটা সাপোর্ট লেভেল রয়েছে, এবং সেই স্ট্রং সাপোর্ট লেভেলটা পাউন্ডের জন্য রয়েছে হলো আপনার 2300 লেভেলে। 2300 লেভেলটা পাউন্ডের জন্য মোটামুটি অনেক ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তো এই স্ট্রং সাপোর্ট লেভেলটা ভেঙে আগামী সপ্তাহে যে নিচের দিকে পড়ে যাবে, আপাতত দৃষ্টিকোণ থেকে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি এমন কোনো বিষয় ঘটে, তাহলে আসলে বড় ধরনের নিউজের কারণে হয়তো ঘটতে পারে, যদিও আগামী সপ্তাহে এনএপি নিউজ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে। তো যা হোক, এখন পাউন্ড বর্তমানে যেখানে রয়েছে এই জায়গা থেকে পাউন্ড যদি সাপোর্টের দিকে না গিয়ে সে যদি রেজিস্ট্যান্সের দিকে চলে যায়, অর্থাৎ মার্কেট যদি ঊর্ধ্বমুখী প্রবণতা হয়, মার্কেট যদি উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হলো 2850। এটা হলো পাউন্ডের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। তো এই 2850 লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে, সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো 2970-2990 এই জায়গাটা, অথবা আপনি যদি পাউন্ড ফিগারে ধরেন তাহলে 3000। এটা পাউন্ডের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বর্তমান অবস্থা থেকে, এবং ওই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ভেঙে মার্কেট নিচ উপরের দিকে উঠে যায়, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু পাউন্ডের জন্য অনেক স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, সেটা হলো আপনার 3150। এই লেভেলটা পাউন্ডের জন্য অনেক বেশি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। তো পাউন্ডের জন্য বর্তমান অবস্থা থেকে উপরের দিকে যদি যায়, তাহলে দুইটা রেজিস্ট্যান্স লেভেলেই খুব বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, একটা হলো
3000 লেভেল আর একটা হলো 3150 লেভেল, অর্থাৎ এই দুইটা লেভেল ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে পাউন্ড আরও হয়তো অনেক উপরের দিকে উঠে যাবে। তো সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব যে পরবর্তী মার্কেটের অবস্থার উপর ভিত্তি করে যদি ওই লেভেলগুলো ভেঙে উঠে যেতে পারে তাহলে পাউন্ড হয়তো ট্রেন্ড ভেঙে উপরের দিকে চলে যাবে এবং সেই ক্ষেত্রে মোটামুটি সে ট্রেন্ড ভেঙে ফেলছে এরকমভাবেই অনেকটা বলা যাবে। তারপর নিউজের কিছু ব্যাপার ট্যাপার থাকে, তো ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব, দেখি আগে লেভেলগুলো ভাঙতে পারে কি না, যদি ভাঙে তার পরবর্তী সপ্তাহে আমি এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা।